আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের এই লকডাউনের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। করোনা ভাইরাসের কারণে যেহেতু দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই অবস্থায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। লকডাউন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অধিভুক্ত 2260টি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনা রশিদ। নির্দেশনায় বলা হয়, যেসব কলেজে অনলাইন ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকে দ্রুত এই সুবিধার আওতায় আসতে হবে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাস যুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে রাজশাহী কলেজ সহ বেশ কয়েকটি কলেজ প্রফেশনাল প্রতিষ্ঠান অনলাইন ক্লাস আরম্ভ করে দিয়েছে। কোভিড-19 ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে কোনো সেশন জট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর আমরা যেন একের পর এক পরীক্ষা নিতে পারি, তার সকল প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। এক্ষেত্রে সেশন জট নিরসনে আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে সফল হয়েছি, সেরকম মেথড এখানেও অ্যাপ্লাই করতে পারবো বা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই, এবং নিজে নিজে বাসায় পড়াশোনা চালিয়ে যেতে বলেছে। কারণ সেশন জট যেন না হয়, সেশন জট নিরসনের জন্য যখনই লকডাউন শেষ হয়ে যাবে অর্থাৎ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তারপরে শুধু একের পর এক পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই কারণে তোমরা অবশ্যই এখন এই বাসায় থেকে অবশ্যই নিজে নিজে পড়াশোনা চালিয়ে যাও, যেন কোনো বিষয়ে যদি গ্যাপ থাকে সেই বিষয়গুলো নিজে নিজে পড়তে থাকো, যেন পরীক্ষা হলে তোমরা পরীক্ষা দিতে পারো, ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারো। সেই কারণে তোমরা অবশ্যই এখন থেকে নিয়মিতভাবে পড়াশোনা শুরু করো এবং অনলাইনে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করতে থাকো। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা।